अरे गुड मॉर्निंग, गुड मॉर्निंग सबाई के। এখন সকাল সকাল ইডলি খাচ্ছি, গাড়ি রেডি হয়ে গেছে, কারণ আজকে ইভেন্ট শুরু, আজকে এক্সিবিশন শুরু, আর যেতে হবে তো। একটু পরেই রূপসা আসবে, একটু পরেই আবার গোছগাছ করে মালপত্র এখানে সব রেডি, এই সব একদম মালপত্র রেডি আছে এখানে, বুঝতে পারলে। আরও এখন অনেক কিছু বাকি, অনেক মাল আসবে। আরও একটা তোমার ইয়ে রয়েছে, ট্রলি ব্যাগ আছে, সেটাকে আবার গোছাতে হবে, ই করতে হবে। তাই জন্য সকাল সকাল খাওয়া দাওয়া করে নিচ্ছি, নিয়ে এখন যাবো। রূপসা আবার একটু পরে আসবে, এসে গোছাগুছি করবে। আমার এডিটিংয়ের কাজ আছে, কিছু কাজ আছে, সমস্ত কাজ করার পর তারপর বেরোবো দুপুরবেলা খেয়ে দেবে। চলো চলো টাটা, বাবা চলে গেল। হ্যাঁ হ্যাঁ, বাবা কাজে যাচ্ছে, চলো। বাবা কাজে বেরিয়ে গেল, আমাকেও বেরোতে হবে। একটু পরে রূপসা ফোন করবে, খাওয়া দাওয়াটা ফটাফট কমপ্লিট করে নিই, চলো চলো। খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, এখন তিমনিকে আনতে যাচ্ছি, চলো। বাবা কি করলে গো তুমি, কি হলো তোমার? বাবা রে, নতুন জুতো, পুরনো প্যান্ট, পুরনো জামা, নতুন হাত, আচ্ছা, বাড়ি এসে গেছি। বাড়ি এসে এডিটিং এর কাজ শুরু। এই আমার এখানে এডিটিং এর কাজ চলছে, সঙ্গে দেখো গরম গরম কফি নিয়ে নিয়েছি। বিশাল ভালোবাসে, এক মগ কফি হবে, এক মগ চা হবে, কিন্তু এখন হাফ হাফ নিয়েছে। খাবার টাইম এসে গেছে, লাঞ্চ করে আবার বেরোতে হবে বলে, আর ওই এখন ওদিকে এখন ফোনে আবার কথা বলছে। আচ্ছা, আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের যে নতুন বিজনেস কার্ডটা বানাতে গিয়েছিলাম ওটা এসে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, এই হলো সেই নতুন বিজনেস কার্ড, দেখলে দাঁড়াও, হচ্ছে নতুন বিজনেস কার্ডটা, দেখো পেছন দিকটা কিছু নেই, অনলি ওয়ান সাইডেড কার্ড, এটা এক সাইডেই বানানো আছে, যা পড়ে গেছে দাঁড়াও, পুরো বানানো হয়েছে। এই ডিজাইনটা কমপ্লিটলি আমি করেছি, শুধুমাত্র প্রিন্টটা করেই অ্যাজ ইউজুয়াল, মানে আমি আগেও তাই করেছি, আগেও ডিজাইন আমি আগে দিয়ে দিতাম, আর শুধুমাত্র ওরা প্রিন্টটা করে দিয়ে দিত। এই হচ্ছে কাজ, এই হচ্ছে বিল, যেহেতু রাখা আছে এখন যেতে হবে। চলো কফি খাওয়া দাওয়া, কফি খেয়ে নিই, নিয়ে এবার তারপর আবার একটু পরে এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে লাঞ্চ করব। লাঞ্চ করার পরেই ফটাফট বেরিয়ে পড়তে হবে, মানে আসার কথা গাড়ি 2:30 নাগাদ আসবে, তারপরে মাল গুছিয়ে নিয়ে বেরোবো, তো চলো। আচ্ছা, এই হচ্ছে খাবার, এটা পালং শাকের তরকারি, পালং শাক আলু দিয়ে ওই দিয়ে একটা তরকারি হয়েছে। আচ্ছা, এখানে একটা চিংড়ি মাছের তরকারি করেছে, আর কাকিমাদের ওখানে আর একটা অন্য মাছের তরকারি ছিল, সেটা কাকু খেয়ে গেছে, কিন্তু তা বলে তুমি এত সেজে বুঝে, আরে আজকে এইটা পরে পরে একটু সেজেছি, ভাই দিয়েছে তোমাকে, দেখো। আর এই হলো গত না, আর এই হচ্ছে এখানে জিনিস দেখো, মালপত্র পুরো গুছিয়ে রাখা রয়েছে, মানে ব্যাগগুলো এত ভারী হয়েছে যে কিছু বলার নেই, এবারে একটু বেশি লাগছে। এখানেও কিছুটা রয়েছে সব রিং ফিং এগুলো, ঠিক আছে চলো চট করে খাওয়া দাওয়াটা করে নিই, আবার এক্ষুনি গাড়িটা আসবে, টাইম হয়ে যাবে আজকে। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরোনোর কথা,
কিন্তু এখন হয়ে গেছে একটা বড় সমস্যা। সমস্যাটা কি না, যার আসার কথা, যে দাদার আসার কথা ক্যাব ড্রাইভারের, তার ফোন আসে ধরছে না ভাই। সকাল থেকে তাকে ফোন করছি, সে আর ফোন ধরছে না, জানি না সে আদতো কি করবে, কি আসবে না আসবে না। এখানে সব মালপত্র রাখা রেখে এখন আমাদের ব্লকের এখানে দাঁড়িয়ে আছি, আরও কিছু মাল আসবে। এখন রূপসা গেছে সঞ্চিতাকে নিয়ে গাড়ি খুঁজতে, মানে আমাদের এখানে সামনেই স্ট্যান্ডে গেছে এখন, কি গাড়ি পায় কী হবে জানি না ভাই। যখন দাদা আমাদেরকে আরেকটা যে পুরনো দাদা আছে ট্যাক্সি ড্রাইভার, ট্যাক্সি দাদা তাকেও কল করলাম, দাদারও এখন হচ্ছে না টাইম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এত তাড়াতাড়ি জানালাম কি আমরা এক্ষুনি বেরোবো, তো এক্ষুনি এক্ষুনি কারোর পক্ষে কিছু সম্ভব না, তো সেটাও হচ্ছে না। এবার জানি না ঠিক কতক্ষণে কী হবে, তা একবার দেখছি কি জায়গা তারা এখন ওরা আনতে গেছে, চলো দেখি যদি পেয়ে যায়। এখন লেটও হয়ে যাচ্ছি প্রচুর, এখন অলরেডি আড়াইটে বেজে গেছে, আড়াইটের সময় বেরোনোর কথা আড়াইটে বেজে গেছে, দেখি চলো কি যদি পেয়ে যায় তো ভালো। আচ্ছা ফাইনালি আমরা এখন বেরোলাম, প্রচণ্ড দেরি হয়ে গেল, আমাদের তিনটের মধ্যে ঢোকার কথা কিন্তু সেটাই তো হবে বলে মনে হচ্ছে না। তো দেখা যাক, তিনটে বাজে আর কিছুক্ষণই বাকি, তিনটের মধ্যে আমাদের ঢুকতে বলেছে বেজি গাড়ি এগোচ্ছে। হ্যাঁ দেখ, এখন আপাতত পেয়ে গেছি, এখন গাড়ি এগোচ্ছে, চলো তারপর দেখছি, ঠিক আছে চলো। আচ্ছা এখানে এসে গেছি, মাল গুছানো হয়ে গেছে, একটু সন্ধ্যা মানে সন্ধ্যাবেলা লাগছে, পাঁচটা সাড়ে পাঁচটা মানে সন্ধ্যাবেলা, এখন শীতকালে এতটাও নয়, আসতে একটু দেরি হলো দেখতে পেলে, তো তাই জন্য একটু পৌঁছাতে টাইম লাগলো। আচ্ছা যাই হোক, লোকেশনটা দেখতে পাচ্ছ, পিছন দিয়ে একদম মেন রোড, তো এটা একদম অন রোড, এটা হচ্ছে মতিলাল কলোনিতে এই এক্সিবিশনটা হচ্ছে, দমদম মতিলাল কলোনি, নিয়ার বাই 2 নম্বর গেট এয়ারপোর্ট। হ্যাঁ তো এখানে আসা যাবে। এবার ঘটনাটা হচ্ছে যে এখানকার যে মেন যে এক্সিবিশনের জায়গাটা সেটা একবার দেখিয়ে দিচ্ছি, যে এখানে আমি গাড়ি রেখেছি, এটা হচ্ছে ব্যাক সাইড, এখানে গাড়িটা রাখা আমার, চলো ফ্রন্ট সাইডটা একবার দেখাচ্ছি। এই হলো এন্ট্রান্স, যে বড় তা নয় মোটামুটি। এখানে সব জিনিস রয়েছে, এই পিছন এখনো গোছাগুছি চলছে, যে দেরি হয়ে গেছে গোছাগুছি চলছে। খাবার দাবারের জন্য দুটো স্টল বসেছে, আর উল্টো দিকে যতটা জাস্ত এই হলো সিনারি অবস্থা। চলো একটু গোছাগুছিগুলো এখনো কমপ্লিট হয়নি, করে নিক তারপর, আবার দেখি খিদে ফিদেও পেয়েছে, খেতে হবে। যদি কেউ কিছু বলে এনাকে ধরবেন, এনাকে আর এনা আমি দেখি দিন স্পষ্ট, সাদা কাপড় নষ্ট করে মাল গোছানো। আর এখানে ভিড়টা দেখো, একটা লোক নেই, খারাপ লাগছে এটি, ঠিক আছে খেয়ে দিয়ে নিক, আমি খাবো না, আমি মাল বেচে যাবো, দাঁড়াও। আচ্ছা এই গুছিয়ে ফেললাম, এই তো আমাদের টেবিল, গুছিয়ে টুছিয়ে ফেলে বাড়ি বেরোচ্ছি, প্রতিদিন গাড়ি ঘোরাচ্ছে, তো চলো বেরিয়ে যাই। আজকের দিনটা মোটামুটি আছে, দেখা যাক এখন হাতে দুদিন আছে, চলো যাই। আচ্ছা যাই হোক, বাড়ি এসে এই জাস্ট ফ্রেশ ট্রেশ হলাম, ডিনারও করে নিয়েছি, খুব জোর আসলে খিদে পেয়ে গেছিলো, খুব জোর খিদে পেয়ে গেছে বলে ওই জন্য তাড়াতাড়ি করে ডিনার করে নিলাম। সিম্পল ডিনার, ওই ডিমের কারি আর ওই চচ্চড়ি একটা বানিয়েছিল, আর সেগুলো দেখানোর টাইম পাইনি, এত খিদে পেয়ে গেছে না। আসলে এক্সিবিশনে গেলে ভীষণ খাওয়াটা উল্টোপাল্টা হয়ে যায়, মানে খাওয়া হয় কিন্তু কম হয়ে যায়, তাড়াহুড়ো করে যেরকম হয় আর কি, তাড়াহুড়ো করে খেতে গিয়ে কি হয়, খাওয়াটা অনেক কম হয়ে যায়, কেন একটা ঘুম ঘুম পাচ্ছে, জীবনই এসে গেছে। যাই হোক কাল আবার উঠতে হবে সকাল সকাল,
মারা কালকে হয়তো ইয়েতে যাবে বেরোবে কাল হয়তো মা মাসি বাড়ি যাবে তো যদি যায় সেটা দেখাবো তোমাদেরকে আর চলো দেখা যাক ঘুমাই ঘুম পাচ্ছে যাওয়া দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই গুড নাইট।